আরে যাদেরকে নিয়ে আমরা বাজে মন্তব্য করি এ স্পষ্ট কান খুলে শুনে রাখেন এজন্য করি না সে হাদিস অনুসরণ করতে চায় বরং এজন্য করি সে আল্লাহর মতো তাগুতের গোলামি ইসলামের বিধানের অপব্যাখ্যা কোরআন সুন্নার অনেক বিধানকে আড়াল করা হকপন্থীদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মুজাহিদিনের কাটা নুনের ছিটা দেওয়া তার বিরোধিতা করা তা আমার ইমান দায়িত্ব এমনকি সে যদি আমার এলাকার আমার ধারার আমার মাদ্রাসার আমার সহকর্মীও হয় কিন্তু ইসলামের কোনো একটা বিধানের অপব্যাখ্যা করে সুন্নার কোন জিনিসকে বিকৃত করে ব্যক্তিগতভাবে অন্য কি কি করবে আমি জানি না ব্যক্তিগতভাবে আমি মনে করি তার বিরোধিতা করা আমার ইমানি ইলমি এবং নৈতিক দায়িত্ব গালি জীবনে কম শুধুমাত্র এই কারণে নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ আল্লাহর কসম এটা দেখি নাই সে কোন দলের কোন এলাকার হক কথা আমারে বলতে হবে আরে নবী ইব্রাহিম হক কথা বলেছেন আজরের বিপক্ষে গিয়েছে তো হয়েছে কি বাপের বিরুদ্ধে গেলে হক কথা থামানোর সুযোগ নাই নূহ আলাইহিস সালাম হক কথা বলেছেন কেনানের বিরুদ্ধে গিয়েছে পুত্রের বিরুদ্ধে গিয়েছে তো কি হয়েছে হক থামানোর সুযোগ নাই লুত আলাইহিস সালাম হক কথা বলেছেন স্ত্রীর বিরুদ্ধে গিয়েছে তো হয়েছে কি স্ত্রীর বিরুদ্ধে গেল হক কথাTamaron সুযোগ নাই নবী মূসা আলাইহিস সালাম হক কথা বলেছেন তার পালক বাপ ফেরাউনের বিরুদ্ধে গিয়েছে তো হয়েছে কি হাক্তাবরর কোন সুযোগ নাই আল্লাহর নবী হক কথা বলেছেন তার চাচাদের বিরুদ্ধে গিয়েছে বংশের লোকদের বিরুদ্ধে গিয়েছে তো হয়েছে কি যার বিরুদ্ধেই যাক না কেন হক তো বন্ধ করার সুযোগ নাই আমরা সবসময় মানুষ সেটাই বলি যে ব্যক্তিগতভাবে আমাদের পূজারি হওয়ার দরকার নেই আমিও যদি কোনোদিন হক থেকে সরে যাই আমার সবার আগে আমার বিরোধিতা করবে কখনো আমরা মানুষকে অন্ধত্বের দাওয়াত দেই নাই ইনশা আল্লাহ মৃত্যু পর্যন্ত দিব না আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি দোয়া কবুল করো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে দেখো মাথার উপর কোরআন নিয়ে ওই খানের বাহিনী মঙ্গোলীয় তাতারি বাহিনীর সঙ্গে মিলে মুসলমানদের বিরুদ্ধে আমি যুদ্ধে নেমে পড়েছি এটা দেখবা না আমি কে কোন হুজুর মাথার উপর কি কিচ্ছু দেখবা না তোমরা আমারে তোমাদের তীরের লক্ষ্য বস্তু বানাবা কারণ একজন মানুষকে ততক্ষণ অনুসরণ করা যায় যতক্ষণ সে আল্লাহর গোলামি করে নবীর অনুসরণ করে আমরা মূল ভালোবাসি আল্লাহরে নবীরে ভালোবাসি তিনি আল্লাহর নবী সাহাবিদের ভালোবাসি জন্য তারা আল্লাহর নবীর সাহাবি মুমিনকে ভালোবাসিয়ে জন্য তারা আল্লাহর গোলাম এবং আল্লাহর নবীর উন্মত একইভাবে ওলামায় কেরামকে ভালোবাসিয়ে জন্য তারা নবীদের

না তো এ কারণে এই যে এখতলাফ গুলো হয় মায়ের গুলো হয় একমাত্র এ কারণে বেদাত এখন কেউ যদি নাম লাগায় সহি আকিদা প্রচার করে বেদাতি আকিদা তার সঙ্গে আমাদের ঝামেলা লাগবে স্বাভাবিক সে একদিকে মরা তাগত নিয়ে দরদ দেখাবে মাজারের তাগত নিয়ে তার পেরেশানি আছে জিন্দা তাগুত নিয়ে ভয়ে বলবে না উপরন্ত তাদের আনুগত্য করাকে ফরজ বলে প্রচার করবে এমন কি মাজলুম উম্মতের পক্ষে ফতোয়া তো দিবেই না এমনকি মুজাহিদিন বাদ ফতোয়া এমনও আসে কাশ্মীরের মাজলুমের জন্য ঢাকায় মিছিল করাও নাকি হারাম নাউযুবিল্লাহি মিন দালিক তো কার রক্তের সঙ্গে মুনাফিকার রক্ত যদি মিশে যায় তার বিরোধিতা করা মানে পুরো ধারার বিরোধিতা করা না আরে চোর নিয়া কথা বললে যদি আপনার গায়ে লাগে বুঝতে হবে আপনিও একটা চোর তো আমরা বাতিল নিয়ে কথা বলি আপনার গায়ে লাগবে কেন আপনি খাববেন কেন যদি খাবেন এটা ভালো আলামত না তো যেটা বলছিলাম যে আল্লাহ নবী তিন জিনিস হেফাজত করতে হবে এক নম্বরে বলেছে নবীর জাত নবী মাটির উপরে থাকুন আর মাটির নিচে নবীর হেফাজত করতে ভুলবেন না আরে গাফেল উম্মত প্রথম কাবা প্রথম কেবলার তো হারিয়েছেন দ্বিতীয় কিবলাটা আর হাতছাড়া হতে দিবেন পরিস্থিতি বেশি ভালো না সারা দুনিয়ার হালত বড় করুন বড় করুন তো যার কারণে আল্লাহ ভালো জানেন কয়দিন আমরা এই হালতে টিকতে পারব সেই আমাদের পবিত্র ভূমির বিরুদ্ধে পবিত্র জায়গাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র খালি একদল করে এমন না হাদীসে শব্দ শিকুল উমাম আনতা দা আলাইকুম দুনিয়া সব জাতি গোষ্ঠী একদল আর একদল ডেকে 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 সবাই সম্মিলিত হয়ে তোমাদের উপর আক্রমণ চালাবে যেভাবে পচণ্ড ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেট পেলে একসঙ্গে সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়ে একই হালত তোমাদেরও হবে আল্লাহ হেফাজত করুন দুই নম্বর বলেছে নবীর কথারে হেফাজত করতে হবে নবীর কথাই শরিয়াত আমিও যদি জাল বলি এজন্য গ্রহণ করবেন না আমি বলেছি আমি ভুলের না নবীর নবীর হাদিস ভুলের হাদিসের উপর ইমান রাখা লাগে নবীর হাদিসের আলোকে আমল করা লাগে আমারটার উপর তো লাগে না ভুল আমার হতে পারে নবীর তো হয় নাই সুতরাং এটা দেখবেন না আমি কি বলেছি এটা দেখবেন নবীকে বলেছেন পারবেন না ইনশাআল্লাহ তিন নম্বর সর্বশেষ যেটা নবীর উম্মতকে হেফাজত করতে হবে বলবেন এইটার দরকার কি এটা কি নবী रिलेटेड हां हां নবী সারা জীবন করে গেলেন রওজা ইয়া উম্মতি ইয়া উম্মতি করে যাচ্ছেন আরে আপনি এখানে বসে দরুদ পড়বেন নবীর নামে আমার আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল বলেন ইন্নালিল্লাহি মালায়েকাতান সাইয়াহাইনা ফিল আরদ আল্লাহর স্পেশাল ফেরেস্তার বাহিনী আছে যারা গোটা জমিনে ঘুরে বেড়ায় পরিভ্রমণ করতে থাকে কোনখানে দেখবে আমার একজন উম্মত আমার উপর সালাদ সালাম পড়েছে সেটাকে খুঁজে খুঁজে এনে আমার কাছে পৌঁছে দেবে নবীর নামে বেশি বেশি দূরত পড়ে নবীর কাছে বারবার আপনার নামটা লিস্টের মধ্যে আসবে নবী দেখবেন নবীর দিলের মধ্যে মহব্বত পয়দা হবে হাই অমুক বান্দা আমার দেখে নাই আমার সোহবত পায় নাই ডাইরেক্ট আমার কথা কান দিয়ে শোনে না তারপরও খালি আমার নামে দূরত পড়ে আরে নিজেরও ভুইলে বেশি বেশি আমার ব্যাপারে দোয়া করে তাই আল্লাহ তুমিও তারে কবুল করে নাও অনেক সময় যারা বেশি বেশি দূরত পড়ে এবং গুনা থেকে বেঁচে থাকে নবীরে স্বপ্ন যোগে দেখতে পারে এই চোখ দিয়া নবীরে দেখা সম্ভব না স্বপ্নের মধ্যে দিলের চোখ দিয়া নবীর দিদার তো সম্ভব আল্লাহ দরজা বন্ধ করে নাই নবীরে মহাব্বত করবেন বাংলাদেশে বৈশা আপনার যদি টাকার অভাবে রওজায় যেতে নাও পারেন রওজায় গেলেও তো খালি উপরেরটা দেখবেন কিন্তু ইনসা আল্লাহ হতে পারে এমন আল্লাহ আপনাকে মহাব্বত করে নবীর দিদার স্বপ্ন যোগে করিয়ে দিলে আর কেয়ামতের দিন বারবার আপনার নাম যাচ্ছে নবীর সামনে যখন নবীকে সাফাত করার অধিকার দেওয়া হবে হাউজে কাউসারের পানি পান করানোর অনুমতি দেওয়া হবে তখন ইনশা আল্লাহ আপনি যেমন দুনিয়ায় নবীকে ভুলেন নাই নবীও আপনাকে ভুলবেন না দুরুশরীফের দোয়া করার ফায়দা একটা না দুরুশরীফের মধ্যে আমরা মূল দোয়াটা কি করি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এই সল্লি আলা মুহাম্মাদের মূল অর্থ হল আল্লাহ আজিম মুহাম্মাদা আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার আসনে আসীন করুন তাকে সম্মানিত করুন তার মর্যাদা বৃদ্ধি করুন তো সালাতের দোয়া এর ব্যাখ্যা অনেক হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসেছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ এর অর্থ হলো আল্লাহুম্মা আযযিম মুহাম্মাদান হে আল্লাহ নবীর সম্মানিত করুন এখন আমারে বলেন তো নবীরে গালে দিলে নবী সম্মানিত হন বলেন না তাহলে এই দুআর মধ্যে শাতিম ধ্বংস হওয়ার দোয়া নাই নবীর ইসলাম যদি দুনিয়ায় মুর্দা থাকে আর কুফুর জাহেলি আর তাগতি শাসন জিন্দা থাকে এতে নবীর সম্মান হয় তো আল্লাহ সাল্লাহ আল মধ্যে নবীর দিন জিন্দা হওয়ার দোয়া নাই জমিনে শরীয়ত কায়েম হওয়ার দোয়া নাই জমিনে হারানো খেলাফত ফিরিয়ে আনার দোয়া নাই জমিনে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দোয়া নাই একইভাবে যদি কেয়ামতের দিন নবীকে সাফাতের অধিকার দেওয়া হয় সবার আগে আউ্য়াল উশাফ আইন ও আউ্য়াল মুসাফা যিনি সবার আগে সুপারিশ করবেন যার সুপারিশ সবার আগে কবুল করা হবে এতেই তো নবীর সম্মান হয় তো নবীর জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ নবীরও আপনাকে স্মরণ রাখবেন তো নবীর উম্মতের হেফাজত কেন করতে হবে নবীর কাছে নিজের চাইতে উম্মত নিয়ে নবী বেশি পেরশানি করেন নাই আরে করেন নাই গা থেকে রক্ত ঝরিয়েছেন কি খালি নিজের জাননা ঠিক করলেই তাইলে তো হেরাগু হয়ে গিয়া এবাদত করে জিন্দগি কাটায় দিতেন যে এক জায়গা পাইছি ব্যাস এখানেই সারা জীবন কাটায় দেবো বাইটের হওয়ার দরকার নেই এবাদত তো করা যাচ্ছে আর খাদি জাগিয়ে খাবার পৌঁছে দিবেন বা মাঝে মধ্যে এসে নিয়ে যাবেন আরে তয়ফে গিয়ে মাইর খায় কারে জান্নাতে নেওয়ার লাইগা আবু জাহলের দুয়ারে গিয়া পিডুনি খায় কারে জান্নাতে নেওয়ার লাইগা মক্কার যুগে এত নির্যাতিত হয় কার দরদে আরে নবী উম্মতের জন্য এত কোরবানি দিলেন আপনি সেই নবীর উম্মত হয়ে অন্যান্য রে কেমনে ভুলে গেলেন এমন কি কোরআন যেমন মাসুম নবী যেমন মাসুম মাসুম বুঝেন তো মাসুম মানে কি যাতে পাপ নাই যাতে অন্য পদস্খলন নাই বিভ্রান্তি নাই গোমরাহে নাই কোরআন যেমন মাসুম নবী যেমন মাসুম নবীর কথা যেমন মাসুম নবীর উম্মত মিনহাইসুল উম্মা মجموعই সম্মিলিতভাবে নবীর উম্মত মাসুম বলবেন এটা কি কইলেন আমরা মাসুম বুঝেন নাই নবীর উম্মত মাসুম কোন অর্থে গোটা উম্মত উম্মত বলতে উম্মতের হকপন্থী ওলামারা যদি কোন মাসালার ব্যাপারে একমত হয়ে যায় সেটাকে আপনারা কি বলেন কি বলেন সেটাকে ইজমা বলেন না আমাদের শরীয়তের দলিল কয়টা দলিল কয়টা এক নম্বরে কুরআন মাসুম দুই নম্বরে সুন্নাহ কি মাসুম তিন নম্বর ডার নাম কি ইজমা ইজমার ব্যাপারে নবী বলেন ইন্মা উম্মতি আলা আলাহ নিঃসন্দেহে দিনও আল্লাহ আমার উম্মত কে গুমরাহির উপর ঐক্যবদ্ধ করবেন না তার মানে কোনো মাসালায় যদি গোটা উম্মত একমত হয়ে যায় তাহলে সেই মাসালা অকাট্য হয়ে যায় সেই মাসালা ভুল না এটা প্রমাণিত হয় কারণ কোরআনের অসংখ্য আয়াত দ্বারা মা এরকম অনেক আয়াত এবং অনেক হাদিস আপনাদের ধৈর্যে খোলা না নাহলে সব দলিল বলে দিতাম অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস দ্বারা অকট্যভাবে প্রমাণিত উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কোনো মাসালার ব্যাপারে সেটাও দলিল হয়ে যায় তো উম্মাতের ঐক্যবদ্ধ রায়টা মাসুম না বুঝতে পারছেন না মাসুম না হলে দলিল হবে কেমন কিয়াস এটা তো ওই তিনটার আলোকে হওয়া লাগে না হলে ওই কিয়াসের কোনো ভ্যালুজ কিন্তু এই যে কোরআন শূন্য ইজমা এই তিনটা তো অকাট্য তো তিনটা অকাট্য হলো কেমন ওমর রাজি আল্লাহ তার যুগ থেকে বিশ্বাগার তারাবি চলে আসছে না কথা বুঝতে পারছেন এখন কেউ যদি বলে বিশ্বাগার তারাবি বেদাত

এমনকি সাহাবি যদি এমন কোন কথা বলে যেটা গবেষণা করে বলা যায় না চিন্তা ফিকির করে বলা যায় না সেটাকে ওই হিসাবে গণ্য করা হয় হাদিসের একটা প্রকার হলো মারফুয়ে হুকমি মারফু হাদিস মানি যে হাদিস নবী বলেছেন মারফুয়ে হুকমি মানি বলেছে সাহাবি কিন্তু এটাকে হাদিস হিসাবে গণ্য করা হয় কেন মনে করেন আমলের ফজিলত বলল এই আমল করলে এতগুলা নেকি এটা কি চিন্তা করে কিয়াস করে বলা যায় নাকি আল্লাহ এবং তার রাসুল থেকে শুনে বলতে হয় আল্লাহ থেকে ডাইরেক্ট শোনার তো সুযোগ নাই তাহলে শুনলে শুনেছেন নবীর থেকে যেহেতু সাহাবিরা দলিল এটা প্রমাণিত সাহাবিরা গোমরা না গোমরাদের ব্যাপারে রদি আল্লাহ আনহম আল্লাহ বলতেন না আল্লাহ বলতেন না ফাইন আমানু বিমিসলিমা আমাং তুমবিহি ফাকা দিক্তা দাও উম্মত যদি সাহাবিদের মতো ইমান আনতে পারে হেদায়তের উপর কায়েম হয়ে যাবে তা আমার আল্লাহ এমন লোকরা দলিল বানান নাই যেই লোক গোমরা তো সাহাবিরা যদি এমন কোন কথা বলে যেটা চিন্তা করে কিয়াস করে ইস্তেহাত করে গবেষণা করে বলা যায় না সেটাকে বলা হয় মারফুয়ে হুকমি তার মানে সেটা আসে আল্লাহর রসুল থেকে শুনেই বলেছে ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো ওমরের এই অধিকার কোথেকে আসলো সে নিজে বিশ্বাগার তারাবি চালু করলো ইমাম আবু হানিফা জবাব দিলেন যদি তুমি এটা মনে করো নিজের থেকে চালু করেছেন তাহলে এখনো তোমার আকিদার এই লাইনে গলতি আছে ওমরে অধিকার পাবে থেকে আল্লাহর রসুল থেকে যদি তার কাছে কোনো প্রমাণ না থাকতো জীবনেও চালু করতো না আর যদি করত নবী তাদের আদর্শ নিজের আদর্শের সঙ্গে আঁকড়ে ধরতে বলতো নবী একদিকে বলছে আমার আদর্শ ধরবা আর একদিকে আল্লাহ তার দিয়ে তো যেই লোক নিজেই গোমরা হয়ে যাবে কয় বছর পর নবীর বলিয়েছেন পর আবুব করতো মাত্র দুই বছর তো এরপরই তো অমর তো যেই লোক এত তাড়াতাড়ি গোমরা হবে তারে কেমনে আল্লাহ দলিল বানান তারে কেমনে নবী দলিল বলে প্রচার করেন তার মডেল কেমনে নবী দিয়ে দেন এর চাইতে আরো সূক্ষ্ম কথা আপনি খেয়াল করেন আবুবকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহবতে সবচাইতে বেশি সময় কাটার নাই 23 বছরের পূর্ণ সাহবত হেরাগু আই ঘরে সাউর যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন সেই তিন দিন দুনিয়ার আর কে পেয়েছে নবীর সাহবত কিন্তু তিন দিনের ফুল টাইম যে ছিল নবীর সাহবতে তার নাম হিজরতে যিনি সঙ্গী তার নাম তো আবু বকর এত লম্বা সাহবত 23 বছরে সাহবত হাদিস বর্ণনা করেছেন মাত্র 26টা কয়টা সোহবত তেইশ বছরের হাদিস মাত্র আবু হুরার রাজি আল্লাহ মাত্র তিন বছরের সোহবত কয় বছরে খাইবার যুদ্ধের পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন খাইবার যুদ্ধ সপ্তম হিজরিতে না আল্লাহ রসুল রফাত এগারো হিজরিতে তিন বছরের সোহবত বর্ণিত হাদিসের সংখ্যা সাড়ে পাঁচ হাজার এখন আপনি বলবেন সব হাদিস আবু হুরাইরা শিখছে আবু করে কিচ্ছু মনে নাই

আল্লাহ রসুলের কাছের সাহাবিরা দেখবেন হাদিস কম বর্ণনা করেছেন কেন মহাব্বত বেশি ভয়ও বেশি আল্লাহ নবীর কাছের সাহাবিরা প্রশ্ন করতেন কম হাদিসে আছে না তার অপেক্ষায় থাকতেন কোন এক বেদুইন সাহাবি আসুক আইসা আমাদের প্রশ্নটা কইরা দিয়া যা কেন ভয় লাগে না জানি কোন কথায় নবীর রার नाराज হয়ে যান নবীর শানটা নষ্ট হয়ে যায় বড় ভয় লাগে এ কারণে কাষ্টা যদি অন্যরে দিয়া হয়ে যায় কতই না ভালো হয়ে যায় তা আবু বকর হাদিস কম জানে এমন না আবু বকর মেধাবী ছিল না এমন না প্রতিভা নাই এমন না সারা জীবনে 26টা কেন তার তো 26000 হওয়া দরকার ছিল কিন্তু ওই যে ভয় আরে যখন যেটা লেগেছে আবার ঠিকই বলেছে ওই মুহাজির আনসার যখন মাই লাগবে লাগবে অবস্থা আল্লাহর নবীর অফাতের পর আল্লাহ নবীর লাশ তখনও দাফন করা হয় নাই কে হবে পরবর্তী খলিফা কে হবে পরবর্তী আমির শুরু হয়ে গেল এখতেলাফ এমনকি যুদ্ধের প্রস্তুতি অনেকে নিতে শুরু করলেন আইসা হাদিস একটা শুনে দিলেন সব ঝগড়া শেষ আইসা খালি শুনেইলেন নবীকে বলতে শুনেছি আল আইন মা তুমিন কুরাইশ ইমামুল মুসলিমিন হবে কুরাইশ গোত্রের কুরাইশের লোক যে হবে অধিক যোগ্যতা বিশিষ্ট তাকে প্যারিটি দিতে হবে তো এই হাদিস যখন শুনলেন আনসাররা সবাই মেনে নিলেন সব ঝগড়া খতম হয়ে গেল উমর আয়শা বায়াতটা দিয়ে দিলেন আবু বকররে অন্য সবাই দিয়ে দিল হয়ে গেলেন খলিফা এক হাদিসে সব ঝগড়া কত যখন যেটা লেগেছে বলেছে সব হাদিস বলে চালায় নাই কিন্তু নবীরে ফলো করেছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে জীবনটাই যখন নবীর প্রতিচ্ছবি হয়ে যায় ওই ডায়লগ দিয়ে দিয়া আলাদা কইরা শিরোনাম দিয়া বয়ান করা লাগে না আবু বকর যা করে নবীর থেকে করে ওমর যা করে নবীর থেকে পেই করে ওসমান যা করে নবীর থেকে পেয়েই করে আলী যা করে নবীর থেকে পেয়ে করে হাসান যা করে নবীর থেকে পেই করে আল সানা আমার পরে 30 বছর থাকবে লাগাতার খেলাফতের আশেদা আলী রাজি আল্লাহ পর্যন্ত উনত্রিশ বছর ছয় মাস আর হাসান রাজি আল্লাহ আনহর ছয় মাস পুরোটা মিলালে পূর্ণ হয় ৩০ বছর নবী বলেন এই খোলাফায় রাশেদিন যারা হবে এদের আদর্শ ধরো আমার আদর্শ ধরো পথ হারা বানা পারবেন তো ধরতে ইনশাল্লাহ তো নবীর উম্মাত্রেও হেফাজত করা লাগবে